রাশিয়া বিশ্বকাপের প্রথম খেলায় সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তাই গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি নেইমারদের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। শুক্রবার রাতে কৌথিনহো ও নেইমারের নৈপুণ্যে অতিরিক্ত সময়ে জয় পেয়েছে তারা। এদিন কোস্টারিকাকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের পথে এগিয়ে গেছে ব্রাজিল। এই আনন্দের ভিড়ে দুঃসংবাদ পেল দলটি। ন্যাক্কারজনক ঘটনার জন্য শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রধান আন্তোনিও কার্লোস নুনেস। এই ঘটনাটির সূত্রপাত ব্রাজিল কোস্টারিকার ম্যাচ চলাকালীন সময়ে। বিশ্বকাপ আয়োজক দেশ রাশিয়ার এক রেস্টুরেন্টে বসে ম্যাচটি উপভোগ করছিলেন কার্লোস নুনেস। এ সময় এক ব্রাজিলিয়ান ভক্ত সেখানে তার সঙ্গে দেখা করতে চান, তবে নিরাপত্তা কর্মীরা তাকে বাধা দেন। এতে বেজায় চটে যান ওই ভক্ত। এরপর ওই ভক্ত অকথ্য ভাষায় ব্রাজিল ফুটবল ফেডারেশন প্রধানকে গালিগালাজ করেন। ব্রাজিল তাদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করায় ওই সমর্থক ক্ষিপ্ত ছিলেন বলে জানা যায়। ঘটনাটি এখানেই শেষ নয়। এমন প্রেক্ষাপটে নিজেকে সামলাতে না পেরে ওই সমর্থককে লক্ষ্য করে গ্লাস ছুঁড়ে মারেন নুনেস। এতে করে মারাত্মক জখম হয় ওই সমর্থকের। এরপর ঘটনা বেগতিক দেখে সঙ্গে সঙ্গেই রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এই ঘটনাটি ফিফার কানে পৌঁছাতে অবশ্য খুব বেশি দেরি হয়নি। জানা গেছে আইন বহির্ভূত কর্মকাণ্ডের জন্য তাকে বড় ধরনের শাস্তি দিতে যাচ্ছে ফুটবল অভিভাবক সংস্থা ফিফা। শোনা যাচ্ছে ফুটবলের জন্য খ্যাতিসম্পন্ন দেশের ফুটবল ফেডারেশন প্রধান হয়ে এরকম অসদাচরণমূলক কাণ্ডের জন্য বরখাস্ত হতে পারেন নুনেস। এরই মধ্যে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ফিফা বিএফ প্রধান আন্তোনিও কার্লোস নুনেসকে ব্রাজিলে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পরবর্তী আপডেট খবরগুলো পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।